তো আমার নাম রুদ্র স্যার, আজকে আমরা আর প্রোগ্রামিং সম্পর্কে প্রথম থেকে শিখব। তো এখানে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ তোমাদের খোলা হয়েছে আর প্রোগ্রামিং এর, এবং এখানে তোমাদের যে সিলেবাস দেয়া আছে, যেটা নীল আমাকে দিয়েছিল, দুটো সিলেবাস দেয়া আছে। একটা হচ্ছে আর প্রোগ্রামিং, এবং এই আর প্রোগ্রামিং এর যে সিলেবাস দেয়া আছে সেখানে প্রথমে লেখা আছে ইন্ট্রোডাকশন টু আর, আর কি কি করে ইনস্টল করব, আর স্টুডিও, বেসিক অপারেশন কি, আর স্ক্রিপ্ট কি, নোটবুক কি ইত্যাদি। তো এইগুলো সম্পর্কে আমরা আস্তে আস্তে শিখব, এবং শেষে আমরা সিলেবাসটা কমপ্লিট করে দেবো। এটা কমপ্লিট করতে মোটামুটি আমাদের, যদি আমরা সপ্তাহে দুদিন করে ক্লাস করি এবং ঠিকঠাক করি, তাহলে 2 মাসের মধ্যে হয়ে যাবে। এছাড়া নীল আর একটা জিনিস আমাকে বলেছিল, সেটা হচ্ছে এই এই চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারটাতে আমাদের এই যে লাস্টের দিকে যেটা দেখতে পাওয়া যাচ্ছে, যে র্যান্ডম ফরেস্ট, এই সমস্ত সুপারভাইজ আনসুপারভাইজ লার্নিং, মেশিন লার্নিং, এগুলো মেশিন লার্নিং এর মধ্যে পড়ে, ML এর মধ্যে পড়ে। তো এগুলো রোবোটিক্স বা ML আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর মধ্যে পড়ছে। তো এই এগুলো আমাদের পুরোটাই থিওরি পার্ট, কিন্তু যদি আমরা আর প্রোগ্রামিংটা শিখে ফেলতে পারি, তাহলে আমি কিছুটা হলেও প্র্যাকটিক্যালি দেখাতে পারবো। তো এবার আমরা একটা কাজ করছি, সেটা হচ্ছে এটা ইনস্টল করা আমার মেশিনে ছিল, আমি আনইনস্টল করে দিয়েছি। প্রথমে আমাদের এখানে লিখতে হবে আর স্টুডিও, আর স্টুডিও ডাউনলোড। স্যার ওটা আর স্টুডিও ছাড়া ওই আর দুটো কি আছে, মানে আর i386 আর i64? সব বলে দিচ্ছি। তো প্রথমে আর স্টুডিও ডাউনলোড করলাম, এখানে আমরা ক্লিক করলাম। স্যার ওটা কি নামিয়ে নেব এখন? আমি আজকে দেখাচ্ছি, তোমরা আগে দেখো, ঠিক আছে? যখন প্র্যাকটিস আসবে তখন প্র্যাকটিস করবা, ঠিক আছে? তো এই আর স্টুডিওটা পয়সা দিয়ে কিনতে হয়, ঠিক আছে? কিন্তু আমাদের যেটা ডেস্কটপ ভার্সন সেটা ফ্রিতে পাওয়া যায়। তো দেখতে পাওয়া যাচ্ছে যে ফ্রিতে অনেক কিছু জিনিসপত্র অ্যাভেলেবেল নাই, শুধুমাত্র একটাই আছে যে ইন্টিগ্রেট টু আর, মানে আর এর সাথে ইন্টিগ্রেট করবে, আর তেমন কিছু জিনিসপত্র সেখানে নাই। তো আমি ডাউনলোডে ক্লিক করলাম। এবার এখানে আমার অলরেডি ডিটেক্ট করে নিয়েছে যে এটা আমার উইন্ডোজ 10 ব্যবহার করছি, এই জন্য এখানে, এছাড়া উইন্ডোজ 10 ছাড়া অন্যান্য ভার্সেন, ম্যাক, উবুন্টু যেটা লিনাক্সের ভার্সেন, উবুন্টুর ভাগ, দেবেনিয়ান, ফেডোরা লিনাক্সের ভার্সেন, ওপেন সুসি, এবার আমরা জিপ হিসেবেও লোড করতে পারি, আবার ইনস্টলার হিসেবেও লোড করতে পারি। তো আমরা অত ঝামেলায় না আগে ইনস্টলার হিসেবে লোড করবো, EXEটা নিলেই হবে। এখানে SHA কোড এটা একটা থাকে, এটা কেন থাকে এটা অনেকেই জানে না। এটার ব্যাপারটা হচ্ছে যে ডাউনলোড প্রপারলি হলো নাকি সেটা চেক করার জন্য সাম অফ কোডের একটা লজিক আছে, সেটা যদি জানতে হয় তাহলে ইউটিউব থেকে তোমরা দেখে নিও। এটা আর এর সাথে রিলেটেড না, আমি জাস্ট বলে দিলাম, যে কোনো সফটওয়্যার ডাউনলোড করলে একটা SHA কোড বা একটা কিছু কোড থাকে। তো এরপরে আমরা এটাকে স্টার্ট ডাউনলোড করলাম, ডাউনলোড হয়ে গেছে, ওপেন করলাম, ইয়েস করলাম, নেক্সট করলাম, সি ড্রাইভে লোড হচ্ছে, বলছে যে এতটা জায়গা নেবে, নেক্সট করলাম, নেক্সট করলাম, কিছুক্ষণ সময় নেবে ইনস্টল হতে। এটা করে আমি এই দুটোকে কেটে দিলাম। এটা সেটআপ ফাইলটা প্রত্যেকে ডাউনলোড করে নিতে পারবে, আর তোমরা তোমাদের ইমেল অ্যাড্রেস দিয়ে দিবা, যাতে আমি তোমাদেরকে ভিডিওগুলো ইমেলে পাঠিয়ে দিতে পারি, বা শেয়ার করলে তোমরাই খালি দেখতে পাও, ঠিক আছে? ওকে, তো এটা ইনস্টল হয়ে যাওয়ার পর, হ্যাঁ, এটা ইনস্টল হয়ে যাওয়ার পর এটাতে দেখো আর স্টুডিও বলে অপশন চলে এসছে, এটাকে তোমরা রাইট ক্লিক করে মোড়ে গিয়ে ওপেন ফাইল লোকেশন করলে এই ফাইল লোকেশনে আর স্টুডিওটা এখানে আছে। এই এইখানে তোমরা এটাকে কপি করে ডেস্কটপে পাঠাতে পারো। তো এটাকে চালালে পরেই প্রথমে বলবে যে এখানে আমার এই জিনিসটা নাই, আরটাই লোড করা নাই। তো ওকে করে দিলেই, ইয়েস করে দিলেই আর এর ওয়েবসাইটটা খুলে যাবে। এই হচ্ছে আর এর ওয়েবসাইটটা খুলে গেল, কিচ্ছু করার দরকার না এখন অত আমাদের ঝামেলা, এই আমাদের CRAN-টা লাগবে, ওসব আমার জানার দরকার না। আমি ডাউনলোড আর এ ক্লিক করব। ডাউনলোড আরে ক্লিক করার পর অনেকগুলো ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইট অ্যাড্রেস থেকে এগুলো ওপেন সোর্স ডাউনলোড করতে বলছে। ইন্ডিয়াটা সিলেক্ট করে আমি ডাউনলোডটা ক্লিক করলাম, লিনাক্সের জন্য করছি না, উইন্ডোজের জন্য করছি, উইন্ডোজে ক্লিক করলাম,
দিয়ে ইনস্টল আর ফার্স্ট টাইম, ডাউনলোড পর এখানে ক্লিক করলেই চলে এলো। অন্যভাবেও করা যেত, আমি অত একদম যা দেখাচ্ছে সেই অনুসারে একদম করলাম, ও যেভাবে বলছে সেভাবেই করলাম। ডাউনলোড হয়ে গেল, ওপেন করলাম, ওকে করলাম, নেক্সট করলাম, নেক্সট করলাম। এখানে সবগুলো অপশান সিলেক্ট করা আছে, যেহেতু আমার 64 বি, দুটো বিটের অপশানই সিলেক্ট করা আছে। নেক্সট করলাম, কাস্টমাইজ সেট আপ করলে কাস্টমাইজ, আর না করলে নো। প্রথম করছি নো করাটাই দরকার। এখানে নেক্সট করলাম, গিয়ে ডেস্কটপ শর্টকাট এই অপশানটায় জাস্ট ক্লিক করে দেবো, এবং যেগুলো আর ফাইল ডট আর দিয়ে সেভ হয় বা ডট আর ডেটা দিয়ে, সেগুলোর সাথে এরা রেজিস্ট্রি হয়ে যায়, মানে এগুলো খুলবে আরে। তো আমি এটাকে জাস্ট ক্লিক করে কিছুক্ষণ টাইম দিচ্ছি, ততক্ষণ এটাকে মিনিমাইজ করে রাখছি, এটাকে ওকে করে দিচ্ছি। এটা আমাদের হয়েছিল, একটু সময় লাগবে, একদম লেটেস্ট ভার্সনটা ইনস্টল হচ্ছে যেটা আছে। প্রোগ্রাম ফাইল মানে 64 বিট, ওর প্রোগ্রাম ফাইল 86 মানে 32 বিট। নেট থাকলে মেশিনে ডিটেক্ট করে নেবে কোন ভার্সন কিসে লাগবে। যদি আমার জানতে ইচ্ছে হয় যে আমার মেশিন কত বিট, মাই কম্পিউটার উপর রাইট ক্লিক করে প্রপার্টিসে গেলে এখানে কত র্যাম আছে, কত বিট অপারেটিং সিস্টেম লোড করা আছে, এই সমস্ত এখানে দেখতে পাওয়া যায়। স্যার একটা কোশ্চেন ছিল, হ্যাঁ বলো। স্যার আমার কম্পিউটারে আর লোড করা ছিল, স্যার এটা আপডেট করব কি করে স্যার? হ্যাঁ বলে দিচ্ছি, এখানে দেখো আমি এটা বলে দিই, তোমাকে বলছি ঠিক আছে। দুটো ভার্সন আছে, একটা হচ্ছে 86 32 বিট, একটা হচ্ছে 64 বিট। আমি যদি এইটাকে খুলি তাহলে এটা শুধুমাত্র আরটা খুললো, আর স্টুডিওটা খুললো না, বোঝা গেছে? এটা আর খুললো। এবার এখানে তুমি এই যে ক্র্যান হোম পেজ যেটা বললাম, তুমি যেভাবে দেখাচ্ছি সেভাবে যদি তুমি করো তাহলে তুমি এই যে আপডেট প্যাকেজ করলে প্যাকেজ আপডেট হবে ঠিক আছে, এবং যে প্যাকেজটা তুমি ওই যে সার্ভার ওখানে দেখতে পাওয়া যাচ্ছিল সেখান থেকে ইন্ডিয়া সার্ভার সিলেক্ট করে ওকে করে দিলে প্যাকেজটা আপডেট হয়ে যাবে কিছুক্ষণ পর। ওকে করলা, এটা আপডেট হয়ে গেল। উডু পার্সোনাল লাইব্রেরি লাইক ইউজ পার্সোনাল লাইব্রেরি স্টেট, ইয়েস করলে ইয়েস, নো করলে নো, ঠিক আছে। এগুলো প্যাকেজটা ইনস্টল হয়ে গেল, এই যে একটু পরে এটা ওইটা ওটা নিয়ে নিচ্ছে, দিয়ে ইনস্টল হয়ে যাচ্ছে, এই করে আপডেট করতে পারবে। আমি অত কঠিন এখন যাচ্ছি না, আজকে আগে তোমরা বেসিক জিনিসটা ক্লিয়ার করো। তো আমাদের আর এর সাথে কোনো সম্পর্ক নাই, দরকার ছিল তাই লোড করেছি। আমি এবার এটাকে উড়িয়ে দিচ্ছি, এগুলো আর দরকার নাই, উড়িয়ে দিচ্ছি। আমার দরকার হচ্ছে আর স্টুডিও, এইটা করতে গিয়ে আমার ঝামেলা হয়েছিল সেই জন্য এটাকে কপি করে নিলাম, এখানে পেস্ট করে দিলাম। আর স্টুডিওটা খুললে এবার আর কোনো প্রবলেম দেখাবে না, এবার সমস্ত কিছু চলে আসবে। এখানে আমার হচ্ছে ডাইরেক্টরি স্ট্রাকচার, যেখানে আর থাকতে পারে, অন্য কিছু থাকতে পারে। এখানে আমার ভেরিয়েবলের স্ট্রাকচার হতে পারে, এনভায়রনমেন্ট স্ট্রাকচার, ভেরিয়েবলের স্ট্রাকচার, ডেটা শিট ইম্পোর্ট করা এক্সেল থেকে, সমস্ত সুবিধাগুলো আমার পাওয়া যাচ্ছে। SPSS বলতে একটা প্যাকেজ হয়, স্ট্যাটিস্টিক্যাল প্যাকেজ ঠিক আছে, সেটা থেকেও করতে পারি। তো এইটা হচ্ছে আমার মেন জায়গা, এবং এখানে গিয়ে আমি ফাইলে গিয়ে আর স্কিপ করলে একটা নতুন উপরে উইন্ডো খুলবে। তো আমি যদি উইন্ডোটা না খুলি, এমনি কেটে দিই, কেটে দিলাম, এখানে বলে দিয়েছে কি বলেছে, আমার অত কিছু আমি এখন দেখতে যাচ্ছি না, আমি যা শিখবো ঠিক আছে, পড়ার জন্য অনেক অজস্র বই আছে, আমি শিখবো। তো এখানে আমি লিখলাম যে হাই, কি করছে দেখি, সরি ক্লিক করা হয়নি, হাই লিখলাম। তো বলছে ইরর, হাই নট ফাউন্ড, যে হাই যেহেতু একটা কোনো কম্যান্ড না তাই হাইকে ইরর বলছে। আমি লিখলাম 2 যোগ 3, দেখো এখানে বলছে 2 যোগ 3 = 5,
কিন্তু আমি যদি বলি এক্স ইজিকাল টু হয় না এখানে যদিও, ঠিক আছে, তো আমরা এরকম চিহ্ন দিয়ে লিখলাম, সরি এক্সটা লেখা হয়নি, থ্রি যোগ টু যোগ থ্রি, তাহলে এখানে একটা ভ্যালু চলে এলো যে এক্স একটা ভেরিয়েবেল, সেই ভেরিয়েবেলের ভ্যালু এসছে 5। এক্সটা কি ধরনের ডেটা টাইপ? তাহলে আমি বললাম যে টাইপ অফ এক্স, টাইপ অফ এক্স, এই যে টাইপ অফ এক্স, এটা একটা ডবল ডেটা টাইপ নিয়েছে, ইন্টিজার নেয়নি, এটা ডবল নিয়েছে। তো এইগুলো সম্পর্কে আলোচনা করব, সেই জন্য আমি ফাইলে গিয়ে নিউ ফাইল করতে পারি, আর স্ক্রিপ্ট আর নোটবুক হেনা তেনা, নোটবুক করলে আমার ওয়েবসাইটে খোলা উচিত, কিন্তু এখানে এখন কী হিসেবে খুলছে দেখা যাক, এখানে ঘুরছে, তো আমরা অত ঝামেলা এখন যাবো না, আমরা আগে স্ক্রিপ্টটাই শিখব। এই যে প্যাকেজ না, এটা ইনস্টল করা না, ইনস্টল করতে বলছে, ইনস্টল করার পর এটা একটা ইনস্টল হচ্ছে, যেমন ইনস্টল হয়, ইনস্টল হয়ে যাওয়ার পর ইনস্টল হচ্ছে, এখনো ইনস্টল হয়নি। ইনস্টল হোক, একটু সময় দাও। প্রত্যেকটা দেখো ডাউনলোড হচ্ছে এবং ইউজারের ভিত্তিতে ডাউনলোড হচ্ছে, অর্থাৎ আমার সি এর মধ্যে ইউজারের মধ্যে ম্যাপ বলে যে ইউজার আছে সেই ইউজারেই ডাউনলোড হচ্ছে, এবং প্রত্যেকটা এইচটিএমএল প্যাকেজগুলো সব ডাউনলোড হয়ে যাচ্ছে, এখানে স্টপ বললে থেমে যাবে, এগুলো ডাউনলোড হচ্ছে। ডাউনলোড হয়ে গেছে, এবার এইখানে আমাকে নোটবুক হিসেবে দেখাচ্ছে, এই যে আর নোটবুক এইচটিএমএল, এইচটিএমএল নোটবুক হিসেবে আউটপুটটা দেখাবে। তো প্রথমেই আমি নোটবুকের কনসেপ্টে যাচ্ছি না, আমি জাস্ট সিম্পল কনসেপ্ট করব, তাই আমরা এখানে ফাইলে গিয়ে, ফাইলেও যাচ্ছি না, এখানে গিয়ে জাস্ট আর স্ক্রিপ্ট চলে এলো। এরপর আমরা প্রোফাইলের মধ্যে, আমার এখানে প্রোফাইলে যাওয়ার দরকার নাই, এখানে আমার কমান্ড লাইন প্যাটেলটা দেখার দরকার নাই, দাঁড়াও, পুলিশের মধ্যে গ্লোবাল অপশান, হ্যাঁ গ্লোবাল অপশানের মধ্যে আমার অ্যাপিয়ারেন্স, অ্যাপিয়ারেন্সের মধ্যে আমার হচ্ছে ফন্ট, দূর থেকে দেখছো দেখতে হয়তো অসুবিধা হচ্ছে, তাই আমি ফন্ট সাইজটা একটু বাড়িয়ে নিচ্ছি, অ্যাপ্লাই করে দিলাম, দেখতে পাচ্ছ যে ফন্ট সাইজটা বেড়ে গেছে, তাহলে এবার আমি এটাকে কেটে দিলাম, ডোন্ট সেভ, কোনো কিছু সেভ করলাম না, আবার আমি খুললাম, ফন্ট সাইজ বাড়ানো অবস্থাতেই খুলবে। এত দূর অবধি বুঝতে কারোর অসুবিধা থাকলে বলো। হ্যালো স্যার, ওখানে একটা ডাবল, স্যার হ্যাঁ বলো, হ্যাঁ স্যার, ওখানে একটা জায়গায় আপনি দেখালেন যে ডাবল এসছে আউটপুটটা, ওটা কি বোঝালেন একবার বলবেন। হ্যাঁ অবশ্যই, এবার আমরা যেটা শিখবো সেটা হচ্ছে আমাদের যেমন সি প্রোগ্রামিং, জাভা প্রোগ্রামিং, এই সমস্ত যারা শিখে আসে তাদের পক্ষে সুবিধা, তো যদি শিখে না আসে তাহলে জানতে হবে যে আমাদের এক্সেল যদি আমি খুলি, জাস্ট প্লেন এক্সেল, তো এক্সেলে এখানে এখানে কতগুলো টাইপ থাকে, এগুলোকে বলে ডেটা টাইপ, যে টেক্সট, ডবল, শর্ট ডেট, এখানে টেক্সট হিসেবেই থাকে, নাম্বার হিসেবেই থাকে। মোর নাম্বার ফরম্যাটে গিয়ে আমি নাম্বারের কতগুলো ভাগ করতে পারি, ঠিক আছে, সায়েন্টিফিক, ফ্যাকশন ভাগ করতে পারি। তো এটা হচ্ছে একটা টাইপ, যে কি ধরনের আমি নিতে চাইছি, সেই রকম এই আরও কতগুলো ডেটা টাইপ হয়, সেই ডেটা টাইপগুলো হচ্ছে ইন্টিজার, ডবল, এ হচ্ছে ডেটা টাইপ। তো প্রথম আমি দেখাচ্ছি, এখানে আমি একটা প্রথমে আমি আমার একটা কমেন্ট ব্যবহার করছি, কমেন্ট মানে এটা কোনো কাজ করবে না, তো প্রথমে লিখলাম আইএনটি, মানে হচ্ছে ইন্টিজার, অত আমি বড় করে লিখলাম না, দে এক্সের মধ্যে আমি ভরে দিচ্ছি যে 5, ইন্টিজার মানে হচ্ছে পূর্ণ সংখ্যা, মানে যেটা দশমিক হবে না, কন্ট্রোল এন্টার মারলে এক্সিকিউট হবে, কন্ট্রোল ধরে এন্টার,
তাহলে এখানে 5L এই ভ্যালুটা এর মধ্যে ঢুকলো। এটা কি ডেটা টাইপ জানবার জন্য আমি লিখছি, এখানে চলে আসছে দেখতে পাচ্ছ টাইপ অফ এক্স, কন্ট্রোল এন্টার। তাহলে এটা ইন্টিজার, মানে হচ্ছে পূর্ণ সংখ্যা, বোঝা গেছে? আগে আমি ডেটা টাইপটা পরিচয় করে দিচ্ছি, তারপর ধরো আমার মনে হলো ডবল নেব। তো ডবল নেয়ার ক্ষেত্রে ডবল মানে হচ্ছে যার দশমিক অংশ থাকবে বা ফ্র্যাকশন পার্ট থাকবে। আমি নিলাম এ সমান 22/7, দিয়ে এন্টার মারলাম। এন্টার মারলে হবে না, সরি, কন্ট্রোল এন্টার একবার এক্সিকিউট করার জন্য। তো একটা পায়ের মান এলো, দেখো দশমিক দিয়ে এখানে 3 পয়েন্ট সামথিং একটা বড় মান এসছে। এবার এটাকে আমরা এই কন্ট্রোল পেস মারলে হিন্টগুলো চলে আসবে, এবং এখানে টাইপ অফ, এখানে এই হিন্টটা চলে এসছে যে টাইপ অফ ডিটারমাইন আর ইন্টারন্যাশনাল টাইপ অফ স্টোরেজ। এখানে বলেছে F1 ফর অ্যাডিশনাল হেল্প, F1 মারলাম, তাহলে এখানে আমার এক্সট্রা এখানে হেল্প চলে এলো, এটা ইন্টারনেট থাকতে হবে। যে টাইপ অফ, এই যে এখানে এই যে ভ্যালুগুলো দেখাচ্ছে এখানে কি কি বলছে, যে ইন্টিজার হতে পারে, ডবল হতে পারে, কমপ্লেক্স নাম্বার মানে হচ্ছে জটিল রাশি, ক্যারেক্টার হতে পারে, র হতে পারে, লিস্ট হতে পারে, এই সমস্ত যা 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 হওয়া উচিত সেইগুলো সব এখানে চলে এসছে। তোমার যদি মনে হয় যে তুমি বুঝতে পারছো না, তো এখানে তুমি জাস্ট লিখে দিলা একটা টপিক যে ডেটা টাইপ সরি এখানে লিখলে হবে না, এখানে এর মধ্যে সার্চ করতে হলে যে এর মধ্যে হয়তো টি ওয়াই, তাহলে এর মধ্যে টি ওয়াইটা কভার আছে সেটা সার্চ করার জন্য আমি এইখানে লিখছি। হ্যাঁ, তাহলে এখানে ডেটা টাইপগুলো সব চলে আসছে, এই যে এখানে এই যে বেস বেস যে ডেটা টাইপগুলো দিয়ে আছে সেই ডেটা টাইপগুলো আসছে। তো আমরা প্রথমে অত ডিটেলসে যাব না, আমরা ছোটোখাটো জিনিসপত্র নিয়ে প্রথমে শুরু করতে চাইছি, আমি ধরেই নিয়েছি আমরা কিছু জানি না। তো আমরা এইটা মানে হচ্ছে পেজের মধ্যে সার্চ, আর এটা মানে হচ্ছে একদম ইন্টারনেট থেকে সার্চ। এটা ভিউয়ার, এটা হেল্প, এটা প্যাকেজ, কি কি প্যাকেজ লোড করা আছে, এগুলো লোড করা নাই, প্লট, বিভিন্ন প্লট বা বিভিন্ন ধরনের যখন গ্রাফিক্যাল কাজ হবে, আর এটা হলো ফাইল, আমি এখন কোন জায়গায় বসে কাজ করছি। আমি যদি চেঞ্জ করতে চাই তাহলে চেঞ্জ করতে পারি, ডেস্কটপে যেতে চাই ডেস্কটপে যেতে পারি। হোম বলতে আমার একদম হোমের ফাইলেই আমার এখানে ভরা আছে, এখান থেকে আমরা সেটিং চেঞ্জ করতে পারি সেটা, এবং হিডেন ফাইল দেখতে পারি, নতুন কিছু করতে পারি, ওয়ার্কিং ডাইরেক্টরি সেটও করতে পারি, যে আমি ডেস্কটপটাকে ওয়ার্কিং ডাইরেক্টরি হিসেবে সেট করব সেটাও করতে পারি। তো অত ঝামেলায় আমি যাচ্ছি না। তো এইখানে এইটা আমার যে ডবল সেটা দেখার জন্য আমি জাস্ট কন্ট্রোল পেস্ট মারলাম, দে টাইপ অফ কথাটা ট্যাব মারলাম চলে এলো, দে এ লিখলাম, দে কন্ট্রোল এন্টার মারলাম, তাহলে এটা ডবল ডেটা টাইপ। এইটুকু অবধি বুঝতে অসুবিধা আছে? হ্যালো? না স্যার, না স্যার, না স্যার, না। এবার অ্যাজ এ রেজাল্ট আমরা দেখে নিয়েছি যে কমপ্লেক্স ডেটা টাইপ মানে হচ্ছে A+2i, যেখানে একটা হচ্ছে মানে একটা রিয়েল পার্ট আর একটা হচ্ছে ইমাজিনারি পার্ট। তো এইরকম একটা হয় জিনিসপত্র, ধরে নিচ্ছি আমি। তো আমি যদি লিখি যে B=2, এইভাবে লিখতে হয় মানে অ্যাজ এ ইন্ডাকশন অপারেটর, B=2 এ সে কি অপারেটর বললেন? ইনডাইরেকশন, ডাইরেক্ট দেখা এরকম, ঠিক আছে, ইনডাইরেকশন। A+ = নিলেও তো হচ্ছে, হ্যাঁ ইকুয়াল টু নিলেও হবে, অসুবিধা নাই, আমি তোমাকে দেখাই, আগে দেখো, ঠিক আছে, আমি ডিটেলসে যাচ্ছি না, আমি আগে বেসিকটা একদম ধরে নিচ্ছি, কেউ যায় না, আমি ধরো কেউ জানে কেউ এরকম করতে গেলে অসুবিধা পড়ে যাবো, ঠিক আছে। হ্যাঁ, তো আমি এখানে লিখলাম X+AI, তো বলছে যে AI অবজেক্টটা আমি খুঁজে পাচ্ছি না, X কে খুঁজে পেয়েছে। আমি এখানে করতে চেয়েছিলাম X এর সাথে AI এর কম্বিনেশন, বোঝা গেল না? বোঝা গেল না, ঠিক আছে, কিন্তু সেটা ও করতে দিচ্ছে না। কেন? কারণ এটা একটা ডেটা টাইপ,
আমি যদি এ ইনটু আই করি দিয়ে দেখি, তাহলেও বলছে আই ইজ নট ফাউন্ড, মানে আইটা এখানে খুঁজে পাচ্ছে না। তা আমি সিম্পল কথাই লিখে দিলাম এক্স প্লাস টু আই। এবার দেখো আইটা নীল কালারের হলো, ভালো করে দেখো, এটা আইটা ডেটা টাইপ হলো না, বোঝা গেছে? আইটার কালারটা চেঞ্জ হয়েছে। এখানে যখন আমি লিখছিলাম এ আই, তখন তার কালারটা কালো ছিল। আবার আমি যখন এখানে লিখছি যে এইটাই, তখন তার কালারটা নীল কালার আসছে, মানে আজ ডেটা টাইপ হিসেবে আসছে। এবার কন্ট্রোল এন্টার মারলাম, তাহলে দেখা গেল যে এখানে এক্সের মান ছিল 5, আর তার সাথে আমি এইটাই যোগ করেছি, তাহলে হচ্ছে 5 প্লাস 8i। তো আমি যদি এটাকে দেখতে চাই, তো আমি জাস্ট লিখলাম প্রিন্ট, এখানে প্রিন্ট স্টেটমেন্টটাও চলে আসছে, দিয়ে বি লিখে দিলাম, তাহলে 5 প্লাস 8i, এই যে নিচে দেখিয়েছে 5 প্লাস 8i। এইটুকু নিয়ে কারোর কোনো অসুবিধা আছে? হ্যাঁ বলো, হ্যাঁ বলো। তো 5 5 ভ্যালুটা এক্স এ ছিল, ওটা একটু আরে গো, 5 তে এক্স এ ছিল, এক্স এ ছিল। হ্যাঁ 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 হ্যাঁ, এক্স তো ভেরিয়েবল না, ম্যাথের লজিক এগুলো। হ্যাঁ আমি ধরো এখানে লিখছি টি ইজ ইকাল টু 5, ঠিক আছে? তাহলে টিটা কি নিয়ে নিল, টিটা দেখো ডবল নিয়ে নিয়েছে, এখানে লং কথাটা নাই। এবার আমি লিখছি টাইপ, সরি, টাইপ অফ টি, টিকে ডবল নিয়ে নিয়েছে। আবার যেই আমি এটাকে চেঞ্জ করে দিলাম, এল করে দিলাম, এবং এই পরের লাইনটা এক্সিকিউট করছি, তখন সেটা টিটা ইন্টিজার হয়ে গেল। মানে ওটা কনভার্সেশনের একটা ইমপ্লিসিট এক্সপ্লিসিট কনভার্সেশন হয়, তো এটা একটা একটা নিয়ম বলতে গেলে। বোঝা গেল না? বোঝা গেল না? হ্যাঁ আচ্ছা, এবার আমরা লিখছি এ, ক্যাপসলক অন হয়ে গেছে, এ একবার ধরেছি, সি সি এই ইন্ডাকশন অপারেটর। তো এটা আমরা ব্যবহার করছি যে সি ইজ ইকাল টু পি, তাহলে এটা একটা ক্যারেক্টার হচ্ছে, কি হচ্ছে ক্যারেক্টার, এই যে পিটা। আমি এবার যদি এটা টাইপ লিখতে চাই, ওই বারে বার কথা একই লিখছি না, ঠিক আছে, এটাকে কপি করে দিচ্ছি, দিয়ে পেস্ট করে দিচ্ছি। আমি একটা কথা জানতে চাই, সেটা হলো আমি যদি এইখানে না করে এইখানে এইটাকে লিখি, তাহলে কি কোনো ইরর হবে? হ্যালো, যদি এটা মেমোরি থেকে ডিলিট করে দিতাম, সাপোজ আমি এখানে লিখছি যে সিসি, এবার এরর আসবে, কারণ ওখানে আমি কন্ট্রোল এন্টার মেরে আগে মেমোরিতে তুলে লিছি, তুলে নেওয়ার পর আমি যে কোনো লাইনে করলে আর এরর আসবে না, ও লাইন বাই লাইন এক্সিকিউট করছে। আমি জাস্ট এটাকে কমেন্ট করে দিলাম, যে কন্ট্রোল এন্টার মেরে দিলাম, এবার এটাকে আনকমেন্ট করে দিলাম, তখন আর এরর দিল না। বোঝা গেল না? ঢুকলো না? আরেকবার একটু বোঝাবেন, আরেকবার একটু বোঝাবেন। এটা ইন্টারপ্রেটার লাইন বাই লাইন করে, আমি যদি ওপরে আগে সিসি লিখে দিই, দিয়ে পি কে করি, দিয়ে একসাথে এক্সিকিউট করি, তাহলে সিসি সি ও ডিক্লেয়ার করেনি, তাহলে ডিক্লেয়ার যেহেতু করিনি, তাহলে ওকে ইরোর দেখাবে। কিন্তু আমি আগে এটাকে ডিক্লেয়ার করে ইরো রান করে দিলাম, রান করে দিলে এখানে এখানে স্টোর হয়ে গেল, এখানে স্টোর হয়ে গেল, স্টোর হয়ে যাওয়ার পরে আমি এবার এটা যে কোনো লাইনে ইউজ করতে পারি। বোঝা গেছে? আচ্ছা হ্যাঁ, তো এটা আমি নিয়ম না, কিন্তু আমি জাস্ট বলে রাখলাম, কারণ জেনে রাখা সুবিধা, কারণ অনেক সময় পরীক্ষা হলে হয়তো দিল একটা শর্ট কোশ্চেন যে এটাকে ইরোর দেখাবে নাকি, ঠিক আছে? তো অ্যাকচুয়ালি এগুলো একটাও ক্যারেক্টার না, এগুলো সব স্ট্রিং। ক্যারেক্টার মানে সিঙ্গেল, সিঙ্গেল একটা অক্ষর, একটা সিঙ্গেল ইনভার্টেশন কমা। এবার দেখো টাইপ অফ পিটা
যখন ক্যারেক্টার করতে যাচ্ছে আর কোনো ক্যারেক্টার দেখাচ্ছে না, এই যে সিটা ডিক্লেয়ার করেছি, এবার এটা এটা এইটা সিঙ্গেলে দিয়েছি, কিসে দিয়েছি? সিঙ্গেলে দিয়েছি, কিসে দিয়েছি? সিঙ্গেলে। ওকে, আর এই ব্যাপারটা সম্পর্কে আমার বোঝার জন্য আমি একটা ডসে গেলাম। এই যে চিহ্নটা আমি কেন ব্যবহার করছি, ডসে দেখো একটা চিহ্ন আছে। আমি যখন সিএলএস মারলাম মানে ক্লিয়ার দ্য স্ক্রিন, ডিআইআর মারলাম মানে ডাইরেক্টরি, সিডি ডেস্কটপ, ডেস্কটপে গেলাম, ডিআইআর মারলাম মানে ডাইরেক্টরি দেখাচ্ছে, সিএলএস মানে ক্লিয়ার দ্য স্ক্রিন। এবার আমি লিখলাম যে ডিআইআর, যে একটা চিহ্ন ব্যবহার করলাম এই চিহ্নটা দিয়ে লিখলাম এক্স ডট টিএক্সটি, তাহলে আউটপুটটা কনসোলে না গিয়ে এক্স ডট ফাইলের মধ্যে সেভ হয়। এই কনসেপ্টগুলো এই একই, সেই জন্য এরকম হয়। এই যে ঠিক আছে, যাক এটা না শিখলেও হতো, এটা আর এর সাথে তেমন সম্পর্কযুক্ত না, জাস্ট কনসেপ্টটা থাকলে পর যে কোনো জিনিস বুঝতে সুবিধা হয়। তো এই হলো আমার ক্যারেক্টার, তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ক্যারেক্টার। এবার আমরা আরো দেখব, সেটা হচ্ছে যে আমার কোনো জিনিসপত্রকে আমি যদি অন্যভাবে রিপ্রেজেন্ট করতে চাই তাহলেও সেটা হতে পারে, সেটা হচ্ছে বুলিয়ান ডেটা টাইপ। তো বুলিয়ান ডেটা টাইপ মানে হচ্ছে বুলিয়ান, এটা কমেন্ট বলছে, আমি আগেই বলেছি বুল। তো কমেন্টে পরের লাইনে লিখলে কিন্তু কমেন্ট হচ্ছে না, তো আমি যদি পরের লাইনে লিখতে চাই তাহলে তিনটে এরকম দেওয়ার পর যদি আমি লিখি তাহলে পরের লাইনেও কমেন্ট হবে, তাহলে এটা হচ্ছে মাল্টি লাইন কমেন্ট আর ওটা হচ্ছে সিঙ্গেল লাইন কমেন্ট। এবার আমি লিখছি যে আর ইজ ইকাল টু টি, তাহলে এটা হলো ট্রু। কোথায় গেল আরটা, কোথায় গেল, এক মিনিট দেখি কোথাও তো থাকবে। একটু সরানো গেলে ভালো হতো। আচ্ছা ঠিক আছে, আমি এবার লিখছি, আমার লেখাই ছিল টাইপ অফ আর, তো আর অবজেক্ট আর নট ফাউন্ড বলছে, তো আমি এখানে আরটা হয়তো লিখে ভুল করেছি, আর দের জায়গায় আমি ওয়াই লিখছি, ঠিক আছে, ওয়াই ওয়াই নট ফাউন্ড, ট্রু তো হয়েছে। আচ্ছা এক মিনিট, এই যে ট্রু, ওই চিহ্নটা ব্যবহার করতে হলো, ইজ ইকাল টু মানে এখানে অ্যাসাইন হয়ে যাচ্ছে, তাহলে আর ইজ ইকাল টু ট্রু, তাহলে এবার এটা টাইপ অফ ওয়াই মানে এটা হচ্ছে লজিক্যাল, মানে হচ্ছে বুলিয়ান ডেটা টাইপ, ট্রু অথবা ফলস। স্যার ইকুয়ালস টু ক্ষেত্রে হলো না কেন, মানে এরর কেন দেখাচ্ছে? ইকুয়ালস টু টা অ্যাসাইনের কাজ করে, এখানে টু টা অ্যাসাইন হয়ে যাচ্ছে, হচ্ছে না তা না, এখানে হচ্ছে, আমি কন্ট্রোল এন্টার না মেরে সিঙ্গেল এন্টার মেরেছি, সেটা হতে পারে। ঠিক আছে হলো, আর একটা ব্যাপার, হ্যাঁ সেটা তাড়াতাড়ি করতে গিয়ে কন্ট্রোল এন্টার জায়গায় সিঙ্গেল এন্টার মেরেছি। আর একটা ব্যাপার, আমি এখানে এটা লিখলাম না, আমি এখানে লিখলাম টু গ্রেটার দেন থ্রি, তাহলেও এটা হলো কিন্তু এটা ফলস হলো, কারণ টু তিনের থেকে বড় নয়। বোঝা গেল না? বোঝা গেল না? হ্যাঁ স্যার বুঝেছি। হ্যাঁ, তো এইগুলো হচ্ছে বেসিক ডেটা টাইপ, যে আমার বুলিয়ান হতে পারে, ট্রু হতে পারে, ফলস হতে পারে। তারপর আমরা দেখলাম যে আমরা বিভিন্ন ভেরিয়েবল ধরলাম, এবার আমরা এটাকে সেভ করছি। আমি নাম দিলাম ডে ওয়ান, ডে ওয়ান নাম দিলাম, ডট আর দিয়ে ডেস্কটপে সেভ করে দিলাম, এটা বন্ধ করে দিলাম। তো ডে ওয়ান আর এটা আমার আছে, এটা আমার আর স্টুডিও অপশনটা চলে আসছে, এবং যখন আমি খুলছি তখন আমার সমস্ত কিছু লোড হয়ে যাচ্ছে, কিন্তু এটা স্পেলিং মিস্টেক বলে লাল দেখাচ্ছে। ঠিক আছে, এইটা আমি এখনো পর্যন্ত রান করিনি,
তাই মেমোরিটা ফাঁকা দেখাচ্ছে, অর্থাৎ এনভায়রনমেন্ট ইজ এমটি। বোঝা গেল না? বোঝা গেল না? হ্যালো, হ্যাঁ স্যার বুঝেছি। হ্যাঁ স্যার বলুন, তাহলে এখানে যদি আমি একটা কন্ট্রোল এন্টার, স্টেপটা স্যার, হ্যাঁ বলো, স্টেপটা একবার একটু দেখান তাহলে। স্টেপটা কি করে বললেন একবার একটু বলুন। এই তো এখানে সেভ বাটনটা আছে, অ্যাক্টিভ আছে, এই যে সেভ কন্ট্রোল এস যেমন করে হয়। এবার ঠিক আছে আমি ঠিক আছে স্যার, কন্ট্রোল এন্টার মারলে পরে এখানে এটা প্রথমে লোড হলো, যেখান থেকে মারলাম সেখান থেকে লোড হলো, তাহলে লাইন বাই লাইন হচ্ছে। তাহলে আমি সবগুলো লোড করব, কন্ট্রোল এ মেরে কন্ট্রোল এন্টার মারলাম, সবগুলো লোড হয়ে গেল। বুঝতে পারলা না? হ্যালো, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। আমি একটা একটা করে লোড করতে গেলে তো আমাকে যেতে হবে, কন্ট্রোল এন্টার মারতে হবে, আমার সবগুলোই লোড করে তার উপর কাজকর্ম করতে হবে। তাহলে আমাকে এরকম করে করতে হবে, ঠিক আছে? তো এই হলো সিম্পল ব্যাপার। এখানে বুলিয়ানটা রাইট ক্লিক করে তো হবে না, এখানে এই যে লজিক্যাল, দ্য টোকেন বুল ইজ লজিক্যাল, এখানে আমাকে বুলটা ও পছন্দ করছে না। হ্যাঁ, BOOLEAN বুলিয়ান বানানটা হয়তো যদি ভুল লিখি, বা বুক লিখে দিলাম, এগুলো ওর ওর ডিকশনারিতে এটা ঠিক হচ্ছে না। লজিক্যাল কথাটা ওর ডিকশনারিতে ঠিক, কিন্তু বুক বলে কোনো কথা ওর ডিকশনারিতে নাই। বেস বলে কথাটা আছে, দেখো বেস, তো বেস লিখে দিচ্ছি। তিনটে আনএক্সপেক্টেড ঠিকই তো মেরেছি, তো রান হতো না। একটা দুটো তিনটে, একটা মারলেই হচ্ছে, তিনটে মারার দরকার নেই। ঠিক আছে ঠিক আছে, পাইথনে তিনটে মারটা সেভ করে দিলাম, ঠিক আছে। তো এটা আমার কাছে থাকবে না, এটা হচ্ছে ব্যাপার, সোজা ব্যাপার। অতএব পাঠিয়ে দিলাম, ঠিক আছে। এবার কন্ট্রোল এ মেরে ডিলিট মেরে দিলাম, ফাঁকা করে দিলাম। মেমোরি কিন্তু ফাঁকা হয়নি, ভ্যালু ধরা আছে। বোঝা গেল? আমি কন্ট্রোল এ মেরে ডিলিট মেরেছি, কিন্তু মেমোরি ফাঁকা হয়নি। আমি এখনো যদি লিখি যে প্রিন্ট বি, তাহলে সেই বি এর লোকেশনটা দেখাবে। বোঝা গেল না? বোঝা গেল না? হ্যালো, এটা হচ্ছে কনসোলটা ক্লিয়ার, কন্ট্রোল এলে কনসোলটা ক্লিয়ার হলো, মেমোরি কিন্তু ক্লিয়ার হয়নি। এই যে মেমোরি ক্লিয়ার হয়নি, এইখান থেকে মেমোরি ক্লিয়ার, তাহলে সব ক্লিয়ার হয়ে গেল। এবার যদি পিন বি মারি, বলবে বি কে খুঁজে পাচ্ছি না। বোঝা গেছে? তো প্রত্যেকটাতে একটা করে ঝাঁটা আছে, এই ঝাঁটাটা হচ্ছে ক্লিয়ারের সিম্বল। এখানেও একটা ঝাঁটা আছে, আর এখানে তো ঝাঁটার ব্যাপারটা না, এখানে রান, সেই রান মানে হচ্ছে কন্ট্রোল এন্টার, এটা মানে হচ্ছে রান অফ প্রিভিয়াস কোড, এটা হচ্ছে সোর্স কোড, সোর্স উইথ ইকো মানে বলবে, দরকার নাই আমার, সোর্স কোড থাকলেই হবে সোর্স। তো এবার আমরা শিখবো, যে আমরা শিখলাম যেটা, সেটা হচ্ছে এখানে যেটা শিখলাম সেটা হচ্ছে আমরা ভেরিয়েবল সম্পর্কে শিখবো। ভেরিয়েবল মানে কি? ভেরিয়েবল মানে হচ্ছে যেগুলো আমরা এতক্ষণ পর্যন্ত ব্যবহার করলাম সেগুলোই হচ্ছে ভেরিয়েবল। তো আমি লিখলাম এ ইজ ইকাল টু 5, বি ইজ ইকাল টু 7, একটা লিখলাম ইন্টিজার, একটা লিখলাম ডবল, দিয়ে আমি লিখলাম যে এস ইজ ইকাল টু এ প্লাস বি, দিয়ে লিখলাম প্রিন্ট এস, দিয়ে লিখলাম কন্ট্রোল পেস্ট মেরে দিচ্ছি, চলে আসবে টাইপ অফ এস। তো বলো আউটপুট কত হবে? হ্যালো, 5+7 আসবে, মানে 12। অঙ্কিতা, অঙ্কিতা নাকি, নামটা ভুলে গেছি, কিছু মনে করো না,
না 5L+7 অঙ্ক অঙ্ক না স্যার, অঙ্ক না, হ্যাঁ ফাইভ কি আসবে? 5L+7 বিশ্বজিৎ কি নামগুলো দেখতে হবে, নাম 12 আসবে স্যার, 12 আসবে। ঠিক করে বলো, আর টাইপ আপটা কি টাইপ ডাবল আসবে, ডাবল আসবে, ডাবল, হ্যাঁ তাহলে তাহলে 12 টাইপ ডাবল আসবে, তাহলে টাইপ ডাবল, তাহলে 12.0 আসবে না এখানে? অ্যাকচুয়ালি হ্যাঁ স্যার, ব্যাপারটা তো 12.0 এখানে দেখাচ্ছে না, যেটা বাল দেওয়া পায় কিন্তু এটা তো 12.0 ডবল আসবে, যেহেতু এটা ইন্টিজার আর ডবল, ডবল হচ্ছে বড়, সেই জন্য এটা এরকম হলো। বোঝা গেছে না? বোঝা গেল না? হ্যাঁ স্যার। তাহলে এই জন্য এটা আমাদের দেখতে পাওয়া গেল যে এই রেজাল্টটা এরকম এলো। আমি যদি এইখানে জাস্ট ভাগ চিহ্ন বসিয়ে দিই তাহলেও এটা ভাগ চিহ্নটা, সরি কন্ট্রোলে না মারলে পুরোটা আসবে না, দশমিকে এসছে, এসছে ফ্র্যাকশনে এসছে, হ্যাঁ স্যার, কিন্তু এটাকে আমি লং মেরে দিলাম, তাহলে সরি, আচ্ছা স্যার একটা, তাহলে এটা দেখো জিরো আসা উচিত কিন্তু এলো না, এখানে আমি এসে তো স্টোর করেছি, এখানে আমার দুটো এসটাই যে, হ্যাঁ বলো কি জিজ্ঞেস করা উচিত বলো বলো। হ্যাঁ স্যার বলছিলাম, ওখানে ফার্স্টে যেটা 5L+7 করলেন, হ্যালো স্যার, হ্যাঁ হ্যাঁ, ওইখানে তো মানে 12 তো একটা ইন্টিজার ভ্যালুই দেখাচ্ছে, ডাবল যে আসছে মানে ডাবলের জন্য তো একটা দশমিক, এসে ডবল স্টোর হচ্ছে, এসটা ডেটা টাইপটা, এবার দেখো দেখো ইন্টিজার দেখাবে, এই দেখো ভালো করে দেখো, নিচের দিকে তাকাও, এইখানে তাকাও, হ্যাঁ এখানে দেখো এল লেখা আছে, লং হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইন্টিজার লেখা আছে, এটাতে তা ছিল না, একটু আগে ভালো করে দেখো, এই যে এটা দুটো ইন্টিজার ছিল না, ডবল ছিল না, বোঝা গেল না? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, যেহেতু দুটো ইন্টিজার ভ্যালু হ্যাঁ ওখানে নিচ্ছে হ্যাঁ আর ওখানে ডাবল আর ইন্টিজার বলে তার জন্য ডাবল এসছে। হ্যাঁ, এবার আমি যদি এখানে প্রিন্ট এটা না করে আমি এটা লিখি এখানে, এখানে সব একটু লিখলেই চলে আসে, ঠিক আছে, এই যে এসকিউআরটি, হ্যাঁ, এবং এসকিউআরটি কি কাজে লাগে, এবিএস মানে অ্যাবসোলিউট ভ্যালু, পরম মান, এসকিউআরটি মানে স্কোয়ার রুট, স্কোয়ার রুট অফ এস, সরি, তাহলে এটা 3 পয়েন্ট এলো, 12-র কাছাকাছি 3 পয়েন্টই হবে। আবার যদি আমি এটা 9 করে দিই, তা 9 আর 7 16, 4 হয়ে যাবে, পুরো পুরো 4ই হয়ে যাবে, পুরো 4 হয়ে যাবে, ঠিক আছে, বোঝা গেল? হ্যাঁ স্যার। এবার এইটা হলো আমাদের, যোগ যদি করতে পারি তাহলে বিয়োগও করতে পারবো, গুণও করতে পারবো, ভাগও করতে পারবো, এটা নিয়ে আশা করি কোন রকম অসুবিধা আমাদের হওয়া উচিত না, ঠিক আছে। এবার আমরা একটু যোগ করবার চেষ্টা করব এমন একটা জিনিস যেটা আমাদের একটু গন্ডগোল করবে বা ইরর দেখাবে। আমি এখানে লিখলাম এ ইজ ইকাল টু আই এন, আর এখানে বি ইজ ইকাল টু লিখলাম ডি আই এ, দেখো এখানে বলছে যে এটা কি, এটা তো যোগের অপারেটর, তো এটা যোগ বিয়োগের অপারেটর, এটা বাইনারি অপারেটর, বাইনারি মানে হচ্ছে দুটো সংখ্যার মধ্যে কাজ করে, ইউনারি মানে হচ্ছে একটা সংখ্যার মধ্যে কাজ করে, টার্নারি মানে হচ্ছে তিনটে সংখ্যার মধ্যে কাজ করে, তো বলছে এগুলো এগুলো নাম্বার না, এগুলো নাম্বার না, এগুলো রেজাল্ট দিবে না, এবং যেহেতু নাম্বার না পরে এই লাইন থেকে ভুল হয়েছে, তার পরের লাইনগুলো কিন্তু আর এক্সিকিউট হয়নি, মানে এগুলো সে পুরোনো রেজাল্টে থেকে গেছে, ঠিক আছে, হ্যাঁ, তো এই হচ্ছে আমার অসুবিধা। তাহলে আমার এখানে আমার তো দরকার ছিল যে যোগ করার, কিন্তু এখানে যোগটা হলো না, তা এখানে আমি যদি লিখি পেস্ট, পেস্ট মানে কি, পেস্ট মানে দেখো একটা কমান্ড, সেটা বলছে যে দুটোকে সেপারেটও করতে পারি কিছু দিয়ে, তা আমি সেপারেট করছি না, পেস্ট করব, একটা হচ্ছে এ আর একটা কমান্ডের নাম হচ্ছে বি, তাহলে এখানে ইন্ডিয়া কথাটা এসছে,
তো পেস্ট যেহেতু করেছি, যে পেস্টে এখানে ইন্ডিয়াটা এসছে, কিন্তু আমার সেপারেটটা আমি কি দিয়ে করেছি, অর্থাৎ এখানে আমি এই যে কমাটা ব্যবহার করছি, এখানেও যদি কন্ট্রোল পেস্ট মারি তাহলে আমাকে হেল্প দিবে, বলছে যে সেপারেটার ব্যবহারও করতে পারি আমি। তো আমি সেপার কন্ট্রোল পেস্ট মারতে হবে, সবসময় মনে রাখতে হবে যে সেপারেটার, ঠিক আছে, এখানে সবগুলোর দিয়া আছে। তা আমি এস মানে দেখো ভেরিয়েবল, চিহ্নটা একটু হলুদ রঙের দেখতে পাচ্ছ নাকি আমি জানি না। তো সেপারেটার আমি বললাম যে হাইফেন দিয়ে হবে, তাহলে আই এন শুধু এসছে সেপারেটার হাইফেন, আর আমি এখানে তাহলে আই এন সেপারেটারটা হাইফেন দিয়েছি, তাহলে আই এন হাইফেন ডি আই এ একসাথে করতে হলে সেপারেটারটা মুছে দিলাম, ইন্ডিয়াটা একসাথে এলো। আর যদি আমি সেপারেটারটা না দিয়ে করি তাহলে একটা এক্সট্রা পেস আসবে, ভালো করে দেখো একটা এক্সট্রা পেস আসবে, এই যে আই এন, বোঝা গেছে না বোঝা যাচ্ছে না, বোঝা যাচ্ছে? হ্যালো এটা আরেকবার একটু বলুন স্যার। এখানে সেপারেটার মানে হচ্ছে কি দিয়ে আমি সেপারেট করব, আমি যদি পেজ দিয়ে সেপারেট না করি তাহলে বাই ডিফল্ট পেজ নেবে, আমি যদি বলি যে এখানে আমি স্টার 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 দিয়ে সেপারেট করব তাহলে আই এন এর মধ্যে চারটে স্টার পড়বে, এটা হলো সেপারেটার, বোঝা গেছে? এই যে চারটে স্টার পড়েছে আই এন এর মধ্যে, যতগুলো নিব আমি আই এন এর পর আবার হয়তো এটা নিলাম, তার মানে আই এন এ হলো, আবার হয়তো বিটা নিলাম, তাহলে প্রত্যেকটার মধ্যে স্টার স্টার লাস্টেরটা স্টার স্টার করতে করতে আর পেজ দিয়ে 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 গেছে, ওখানে একটা কমা হতো আমি ভুল লিখে দিয়েছি, এই যে চারটে স্টার স্টার করতে করতে গেছে। সেপারেটার মানে কি দিয়ে সেপারেট করবে প্রত্যেকটা ওয়ার্ডকে, সেটাই বললাম আমি, বোঝা গেছে? হ্যালো হ্যাঁ, কিন্তু স্যার ওই মানে ইনের পরে যে একসাথে ওই কিভাবে আসছে স্যার ওটা, তাহলে সেপারেটারটা দেব না, সেপারেটারটা দেব না, তাহলে ইন্ডিয়া আমার ওখানে কতগুলো রিপিট করে দিয়েছি বলে ইন তারপরে ডিয়া তারপরে আবার ডিয়া তারপরে ইন হয়ে গেছে, দুবার রিপিট করে দিয়েছি, এখানে দরকার নাই উঠিয়ে দিচ্ছি। ঠিক আছে স্যার, তো এই হলো সেপারেটার। এবার আমার যদি মনে হলো যে আমি জানি না, একটু একটু এক্সপেরিমেন্ট করব বসে বসে, জানি না আমি, ধরে নিলাম আমি জানি না, এখানে কন্ট্রোল পেস্ট মারলাম, এখানে বলছে সেপারেটার, সেপারেটারটা কি আমি জানি না, আমি এফ ওয়ান মেরে দিলাম সঙ্গে সঙ্গে, এখানে দেখিয়ে দিল সেপারেটার করলে কি হয়, সেপারেট করতে কাজে লাগে, এই যে হেল্প দিয়ে দিচ্ছে। পেস্ট দু ধরনের হয়, একটা হচ্ছে পেস্ট, একটা হচ্ছে পেস্ট জিরো, একটা সেপারেটার নাই একটা সেপারেটার আছে, এখানে প্রত্যেকটা দেখিয়েছে। দ্য ভ্যালু অফ পি ইজ পি, তাহলে ভ্যালু অফ পি মানে কি, এখানে পি এর কোনো একটা ভ্যালু আছে তার সাথে পি কে যোগ করে দেখিয়েছে, এরকম করে প্রত্যেকটা এখানে দেখিয়েছে। পেস্ট এক থেকে বারো, এক থেকে বারো এস ক্যারেক্টার, এটা একটু প্রথম প্রথম বুঝতে একটু অসুবিধা হবে, এই জন্য টিচারের দরকার, এগুলো যখন বুঝে যাবা তখন এই কোডগুলো নিজেই পারবা। সাপোজ ধরো কোডটা দেখাবো, আচ্ছা এখান থেকে দেখাচ্ছি না আমি, এটা সহজ দেখাচ্ছি। স্যার আপনি ওই কোডটা কি মানলেন, কন্ট্রোল প্লাস পেজ নাকি একটা বললেন? এফ ওয়ান সি ইজ ইকাল টু, আমি 10 ধরলাম, 10 গ্রেটার দেন 3 ধরলাম, দিয়ে আমি এখানে লিখলাম আই অ্যাম সি, তাহলে আই অ্যাম ট্রু, ঠিক আছে ইন্ডিয়া আই অ্যাম ট্রু, সেপারেটার তো দিইনি, সব পেজ দিয়ে দিয়ে এসছে, বোঝা গেল না? হ্যাঁ স্যার। কি নাম, অহরা না কি না নাম, হ্যাঁ আমি অতটা নাম মনে রাখতে একটু সময় লাগবে, বিশ্বজিৎ, বিশ্ব, হ্যাঁ বুঝতে পেরেছি। তো এই হচ্ছে জোয়া লাগানো, এগুলো এগুলো বেসিক মানে একদম পাতি জিনিস, এগুলো মানে পাতি জিনিসগুলো লাগবেই, পাতি জিনিসগুলো না হলে হবে না, ঠিক আছে, এই হচ্ছে পাতি জিনিস। এবার আমি গেটার দেন লেস দেন দেখিয়েছি,
এবার আমি এটা বলতে চাইছিলাম যে আমার যেখানে ভুল হচ্ছিল সেটা হচ্ছে 10 not is equal to 3, 10 দশের সমান না, এই তিনের সমান না, ঠিক কি ভুল? ঠিক, তাহলে এখানে আই এম টু এ আসছে, বোঝা গেছে? আবার আমি যদি বলি 10 10-এর সমান, এটা কি ঠিক? না, তখন আই এম ফলস চলে আসবে, তাহলে আই এম ফলস চলে আসবে, বোঝা গেছে? একটা হচ্ছে সিঙ্গেল ইকুয়াল টু মানে হচ্ছে অ্যাসাইনমেন্ট, ডবল ইকুয়াল টু মানে হচ্ছে কম্পেয়ার, বুলিয়ান অপারেটর চলে গেল, যেমন গ্রেটার দ্যান লেস দ্যান ইকুয়াল টু নট ইকুয়াল টু দেখাচ্ছিলাম, সেরকম হয়ে থাকে, ঠিক আছে? তো এইগুলো ব্যবহার করতে পারি, বিটওয়াইস অপারেটর আছে ব্যবহার করতে পারি, নট ব্যবহার করতে পারি, অ্যান্ড ব্যবহার করতে পারি, অর ব্যবহার করতে পারি, এই সমস্ত কিছুই আমি ব্যবহার করতে পারি। তো একটু মুছে দিচ্ছি, এগুলো ভিডিও হচ্ছে, অসুবিধা নাই, ঠিক আছে? তো এখানে আমি আর টাইপ অফ দিলাম না, এখানে লিখছি ইচ, দেখো ইচ দিয়ে অনেকগুলো অপশন চলে এসছে, ইচ ট্রু, সত্যি কি ট্রু কি সি, তো বলছে যে সিটা ট্রু না, সিটা হচ্ছে ফলস, কি বললাম? সিটা হচ্ছে ফলস, বুঝা গেছে? হ্যালো, হ্যাঁ স্যার, তাই যদি আমি এখানে লিখতাম যে 1 less than equal to 3, তাহলে কি দেখাতো? হ্যালো, কি দেখাতো? তখন ট্রু হবে, ট্রু দেখাতো, সত্যি তো ট্রু, ওটা তাহলে ট্রু দেখাতো। আমি যদি লিখতাম সি ইজ ইকাল টু 1, তাহলে এখানে এবি কে কিছু বলছে না, কারণ আগে থাকতে ধরা আছে বলে, ঠিক আছে? হ্যাঁ, ক্লিয়ার করে নি, ওকে? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। তাহলে ফলস, কারণ ওটা তো 1 1, তো কোনো মানে লজিক্যাল অপারেটর না, বুলিয়ান অপারেটর, তাই না? মানে সিটা বুলিয়ান অপারেটর, ঠিক আছে? ঠিক আছে, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। তা আমি যদি বলতে চাই যে কোনো কিছুকে আমরা কম্পেয়ার করব বা কিছু করব, তো সেইটা আমরা এবার একটু শিখব, এটা একটু মুছে দিচ্ছি। হ্যাঁ, আমি লিখলাম যে প্রিন্ট, অত কিছু লিখছি না, জাস্ট প্রিন্ট করে দিচ্ছি, পিআরআই প্রিন্ট, টু গ্রেটার দেন থ্রি, এটা কি হবে? ফলস হবে, ফলস হয়েছে, এটাকেও ক্লিয়ার করলাম, এটাকেও ক্লিয়ার করলাম, ঠিক আছে? আর আমি যদি লিখি এবার কি হবে? ট্রু হবে, কেন? টু গ্রেটার দেন থ্রি কথাটা সত্যি না, তাহলে ট্রু না, ঢুকলো না মাথায়, কাউরে না ঢুকলে জিজ্ঞেস করবা, হ্যালো ঢুকেছে? হ্যাঁ হ্যাঁ স্যার, বুঝেছি। আমি বললাম টু গ্রেটার দেন থ্রি, আমি বললাম যে থ্রি গ্রেটার দেন টু, অ্যান্ড 4 greater than 3, কি দেখাবে? ট্রু দেখাবে,
কিন্তু আমি যদি লিখি থ্রি, এটা স্যার। হ্যাঁ এটা অ্যান্ড অপারেটর, অ্যান্ড মানে দুটোকেই ট্রু হতে হয়, লজিক্যাল যে বুলিয়ান অ্যালজেব্রা আছে তাতে দুটোকেই ট্রু হতে হয়, বোথ ট্রু বা অল ট্রু হতে হবে। আর এটা যদি অর দিই, এটা হচ্ছে অর অপারেটর। দিয়ে যদি লিখি যে, তাহলে কি দেখাবে? ফলস। কে কি বলছো বলো, তো নাম বলে বলবো একটু, তাহলে আমার বুঝতে সুবিধা হবে, আমি প্রথম প্রথম একটু অসুবিধা আছে। নীল কি বলছো? স্যার এটা ট্রু ট্রু, হ্যাঁ স্যার ট্রু হবে, কারণ যে কোনো একটা কন্ডিশন ট্রু এখানে। হ্যাঁ এটা ট্রুই হবে, যে কোনো একটা কন্ডিশন ট্রু, অর অপারেটর। ঠিক আছে, তাহলে এই হচ্ছে অ্যান্ড, অর আর নটের এই হচ্ছে লজিক। এবার এইটার সাহায্যে আমরা অনেক কিছু বিষয়বস্তু করতে পারি, যেমন তুমি লিপিয়ার চেক করতে পারো, অনেক কিছু বিষয়বস্তু করতে পারো। তো আমি এক্স ইজিকাল টু 2004 এস এল পি ইজিকাল টু 2 কি বলছে? আনএক্সপেক্টেড ইনপুট ইন এলপি, এই পার্সেন্টেজটা ও সাপোর্ট করছে না, যদিও সিতে করে, তাহলে মড অপারেটর থাকবে। মড, এটা মোড আছে, মোড আলাদা, মড আলাদা, দুটো তো আলাদা। এখানে আমি হেল্প চেয়ে নিই, মড এখানে হেল্প পাওয়া একটু মুশকিল। আচ্ছা আচ্ছা, আমি এটা একটা কাজ করছি, সব অন্য অন্য করে দিচ্ছি। আচ্ছা, এখানে এই যে এগুলো দেখাচ্ছে ওপরে, এগুলো হচ্ছে চিহ্নগুলো আলাদা, এগুলো অন্য কাজে ব্যবহৃত হয়। ঠিক আছে, তো এখানে কি দেখাবে? হ্যালো, স্যার ফলস দেখাবে। হ্যাঁ কন্ট্রোল এ মারতে হবে, ফলস দেখাবে। তাহলে এখানে অবশ্যই যে মার্কসটা পড়বে পাস ফেল, যদি আমি লজিক্যাল অপারেটর চালাতে চাই, তাহলে এটা সঙ্গে সঙ্গে আমাকে জানতে হবে যে এটা 1 থেকে 100-এর মধ্যে দিতে হবে, 1 থেকে 100-এর বাইরে দিলে এটা হবে না। এতক্ষণ তোমরা যা শিখছো এগুলো একটাও আর প্রোগ্রামিং না, এগুলো সব হচ্ছে সি, সি প্লাস প্লাস যারা শিখে আসে তারা সব মানে এগুলো শিখে চলে আসে, মানে এগুলো কোনো আর প্রোগ্রামিংয়ের মধ্যে পড়ছে না। কিন্তু যেহেতু তোমরা সি, সি প্লাস প্লাসের লজিকটা মনে হচ্ছে একটু ক্লিয়ার নাই, সেই জন্য আমি এগুলো দেখিয়ে দিলাম। আচ্ছা সব ক্লিয়ার করে দিচ্ছি। ধরো এখানে আমি লিখছি যে হোয়াই, সরি, হোয়াইল মানে যতক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত সি লেস দেন ইকুয়াল টু 10, সি ইজ ইকুয়াল টু 1, এল ইন্টিজার ধরে নিচ্ছে। হ্যাঁ
কি করবে এটা? সেটা সি ইকুয়ালস টু 1 নিয়ে ফার্স্টে ভেতরে ঢুকবে, তো ফার্স্টে কন্ডিশন ট্রু হবে। কন্ডিশন ট্রু হওয়ার পর প্রথমে ইন্ডিয়া তাহলে প্রিন্ট করে দেবে, দেন সি এর ভ্যালু সি প্লাস 1 মানে 2 হয়ে যাবে, হয়ে মানে এরকম ভাবে প্রসেসটা টোটাল 10 বার হবে। যখন 11 হয়ে যাবে তখন গিয়ে ফলস হয়ে মানে মানে কন্ডিশনটা ট্রু হবে না, বেরিয়ে আসবে। টোটাল 10 বার প্রিন্ট হবে, 10 বার ইন্ডিয়াটা প্রিন্ট হয়েছে। এবং আমরা পেস্ট কমান্ডটা আগে শিখেছিলাম, ঠিক আছে, তার সাহায্যে আমরা এখানে যোগ করতে পেরেছি, বোঝা গেছে? একে ইন্ডিয়া, দুয়ে ইন্ডিয়া, তিনে ইন্ডিয়া, চারে ইন্ডিয়া, পাঁচে ইন্ডিয়া, ছয়ে ইন্ডিয়া, বোঝা গেছে না? বোঝা গেছে না? হ্যাঁ স্যার, বুঝেছি। আর এটা যদি আমি মাইনাস করে দিই তো জীবনে 10 পৌঁছবে না, তাহলে এন লিস্ট মানে প্রিন্ট হতেই থাকবে, হতেই থাকবে, মাইনাসে হতেই থাকবে। তাহলে আমাকে এখানে স্টপ করতে হবে, যেখানে স্টপ করলাম লাস্ট মানে 277 হয়ে বেরিয়েছে, বুঝা গেছে? হ্যালো, কন্ডিশন তো ও কোনোদিন, স্টপটা কিভাবে হলো? এখানে একটা স্টপের একটা চিহ্ন চলে আসবে, এই যে রান করছি, এই যে স্টপের চিহ্ন চলে আসছে, এই যে এই যে এই যে এই যে স্টপের চিহ্ন চলে আসছে, ঠিক আছে। এখানে আমি যদি অন্যভাবেও লিখতে চাই যে এটা যদি ট্রু হয় তো এটা তো অল টাইমই ট্রু, কোনো কন্ডিশন দিইনি, সরি, তো অল টাইমই ট্রু প্রিন্ট, সরি এটা কি হলো, স্টপ মানে চলছে কিছু একটা, ওয়ান ইন্ডিয়া অল টাইমে ট্রু হয়েছে, হয়ে প্রিন্টটা তো হওয়া উচিত ছিল, টি আর ইউ ই, এই যে অনেক সময় টি হাতে নেয় না ছোটবে, ঠিক আছে, বোঝা গেছে? তাহলে এটা আমার অল টাইমে ট্রু। এটা হলো টার্মিনাল ডস ফর্ম, একটু আগে দেখাচ্ছিলাম, সিএলএস মনে পড়ছে, ডিআইআর মনে পড়ছে, একটু আগে দেখাচ্ছিলাম। হ্যালো, এটাকে অ্যাকচুয়ালি চালায় টার্ন টার্ন কার্নাল বলে একটা জিনিস আছে এর মধ্যে, কার্নাল কোথায় আছে, এর মধ্যেই আছে, কার্নাল বলে একটা কথা আছে, সেই কার্নাল চালায়। তুমি স্টপ করছো মানে কার্নালকে ইন্টারাপ্ট করছো, ঠিক আছে, যাই হোক। সে কার্নাল জিনিসটা কি? কার্নাল হার্ট অফ প্রসেস, মানে প্রসেসটার হার্ট বলে এটা, ঠিক আছে। আচ্ছা যাই হোক, হোয়াই লুপটা বুঝতে অসুবিধা আছে কোনো? না স্যার। আচ্ছা, বাড়ির কাজ করতে হবে, আজকে আমি এইটুকুই শিখাচ্ছি, ওকে, বাড়ির কাজ হিসেবে কিছু হোয়াইল লুপের কাজ দিচ্ছি, 1 2 3, আচ্ছা একটা কথা, সেটা হচ্ছে একটা 10 স্টাইল, সব 10 বার হবে, 1 2 3, দু নম্বর, 10 বার করে হবে, হ্যাঁ 10 20 30, 1 10 100 1000, এগুলো সব সি এর, এগুলো আর এর কিছু না, আর এখনো ঢুকিনি, মানে এগুলো এগুলো না শিখলেই নয়, তাই শিখতে হচ্ছে।
এইগুলো 10টা এম প্রিন্ট করে তোমরা করে রাখবা, নেক্সট দিনকে আমরা আমি তাহলে দেখবো, ঠিক আছে? যে কোনো একটা দেখিয়ে দেবো না সবগুলো নিয়ে চেষ্টা করবা, যে কোনো একটা বলো দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ স্যার, একটা একটু দেখিয়ে দিন। কোনটা দেখাবো বলো? 3 নম্বরটা দেখ। 3 নম্বরটা কন্ট্রোল জেড মারছি। হ্যাঁ, 3 নম্বরটা দেখাবো তো, 10 টাইম ঠিকই আছে। এগুলো অনেক বড় হয়ে গেল তো, তাই এক্সপোনেনশিয়াল সিরিজে দেখিয়ে দিয়েছে, ঠিক আছে? এই যে এগুলো অনেক বড় হয়ে গেছে ইন্টিজারের ভ্যালুটা। বোঝা গেছে না? বোঝা যাচ্ছে না? হ্যালো। হ্যাঁ বলুন। এবার হ্যাঁ স্যার। এবার এটা পাশাপাশি দেখতে হলে কি করব, কমা দিয়ে দেবো। কমা দিলে তো আর পাশাপাশি দেখাবে না, আমাকে পেস্ট লিখতে হবে। তাও পাশাপাশি এলো না। বি কমা পাশাপাশি কেন আসছে না? 1 মিনিট, বি কমা এসিপি পাশাপাশি আসছে না কেন? পেস্ট পেস্ট তো লিখেইছি, পাশাপাশি তখন আসছিল না লেখাগুলো? না পাশাপাশি আসছিল না, নিচে নিচেই আসছিল না তখন লেখাগুলো? নিচে নিচেই হ্যাঁ আসছে। স্যার। তাহলে তার এখানে বি লিখে দেবা। আর যদি আমার মনে হয় যে বি কে দেখতে চাই, এখানে তো নিবে না, এখানে সরি কন্ট্রোল জেড। 1 মিনিট হয়ে গেছে, এটা এমনি জাস্ট কাস্টমাইজ করছি বলে সময় লাগছে। বি এল, বিএল তো হবে না, বিএল বিএল হবে না, এলটা ধরতে পারবে না। এই যে ঠিক আছে, তাহলে এক্সপোনেনশিয়াল আর দেখালো না, দে ওভারফ্লো হয়ে গেল। ওটা তো ডবলে কনভার্ট হয়ে গেছিল বাই ডিফল্ট, বোঝা গেছে? এখানে আর স্যার দশটা দেখালো। আরেকবার একটু বলবেন স্যার, কেন এক্সপোনেনশিয়ালটা দেখাচ্ছে না? আচ্ছা দাঁড়া, এই দেখো 10 বার দেখিছে তো, ঠিক আছে? এটাকে আমি এল করেছি, মানে কি ইন্টিজার করে লিয়েছি। বুঝা গেছে না? বুঝা গেছে না? ঠিক আছে, হ্যাঁ স্যার। এল করেছি মানে ইন্টিজার করে লিয়েছি। যদি এলটা হটিয়ে দিই তাহলে এটা ইন্টিজার না, তাহলে সেই জন্য এক্সপোনেনশিয়াল দেখাতে শুরু করছে ও। ছোট তো ওকে করতে হবে। ধরো আমার 100 অবধি আছে, তাহলে ও দেখিয়ে দিল, কিন্তু আমি যদি এখানে এল মেরে দিই তাহলে ও কিন্তু 100 অবধি দেখাতে পারছে না, মানে একটা লিমিটের পর ওর মেমোরি ক্যাপাসিটি শেষ। এই 10-এ গিয়েই ওর মেমোরি ক্যাপাসিটি শেষ, ঠিক আছে? হ্যাঁ, মানে ইন্টিজার তো ছোট হয় আর ডবল তো বড় হয়, তো বাকিগুলো এনে এনে দেখি ছেড়ে দিল। বুঝা গেল? নট হ্যাঁ স্যার। নট অ্যাপ্লিকেবল বা নট অ্যাভেলেবল এরকম, ঠিক আছে? যাক, এটা আমি একটা বললাম, এটা দরকার নাই। 10টার জন্য ঠিকই আছে, 10টার জন্য ঠিকই আছে। ভিডিওগুলো একটু দেখবা বাড়িতে সময় করে। আর এটাও 10টার জন্য, তাও ইরোড দেখাচ্ছে। 9টা করলে ঠিক আছে হিসেব মতো, 9টা করলে ইরোডটা দেখাবে না, 9টা বা 8টা করলে ইরোড দেখাবে না। এই যে ইরোড দেখাচ্ছে না, ঠিক আছে? এটাও কপি করে দিলাম, বাকিগুলো নিজেরা চেষ্টা করবা। এই খুঁটিনাটিগুলো অবশ্য শীতে নাই, মানে এগুলো তোমাকে জানতে হচ্ছে। শীতে যেমন তোমার 65,000-এর বেশি নেওয়া যায় না, কিন্তু আরে আরো নেওয়া যাচ্ছে, বাই ডিফল্ট কনভার্ট হয়ে যাচ্ছে, এই সমস্ত ব্যাপারগুলো জানতে হবে। আমি কেটে দিলাম। তো একটা কথা বলে দিই, সেটা হচ্ছে
এই ভিডিওটা তোমরা পেয়ে যাবা, তোমরা তোমাদের ইমেল অ্যাড্রেস দিয়ে দিবা, আর নেক্সট দিন তাহলে আবার জয়েন করা যাবে। ওকে ওকে স্যার। ক্লাস স্যার বলছি, হ্যাঁ বলো। স্যার বলছি আমাদের তো আর্টটা আছে, কিন্তু আর স্টুডিওটা ইনস্টল করতে হবে, তাহলে কি আর্টটা আগে আনইনস্টল করে তারপরে আর স্টুডিও ইনস্টল না করতে না, আর স্টুডিও হবে? ইনস্টল করলে আর্টটা নিয়েই নিবে। আমি তো আমি যদি আর্ট থেকে করতাম, দেখো সাপোজ আমি যদি এটা আর্ট থেকেই করতাম, আমি তো ডিলিট করে শিফট ডিলিট করে দিয়েছিলাম, কি এই তো আর্ট থেকেই ধরো করছি, ঠিক আছে রিস্টোর করলাম। এই যে আর্ট থেকে করছি, তাহলে আমার অনেক ঝামেলা, আমার কোনটা মেমোরি কোনটা ভ্যালু কোনটা কি এগুলো অনেক বুঝতে অসুবিধা। বোঝা গেল না? বোঝা গেল না? হেল্প পাচ্ছি না, হ্যাঁ এখানে আমাকে ওই প্রোগ্রামটাই পেস্ট করলাম, হ্যাঁ দিয়ে কন্ট্রোল এন্টার মারলাম, দেখাচ্ছে এই তো। তাই না? এটা আমি সেভ করছি, এই যে সেভ করছি, এই যে আর্ট ডেটা বলে সেভ হচ্ছে এখানে, ডিডি 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 ডেস্কটপে সেভ হয়ে গেল। এবার আমার এটা খুললাম, এই যে এই যে আর্ট ডিডি ডিডি করে সেভ হয়েছে। এটা হিস্ট্রি মানে যে যে কমান্ডগুলো আমি ব্যবহার করেছি, এটা তুমি নোটপ্যাড প্লাস প্লাসে খোলো তাহলে হিস্ট্রিগুলো দেখতে পারবা, যে এই এই হিস্ট্রিগুলো আমি ব্যবহার করেছি। আসলে এটা লিনাক্সের কনসেপ্টে তৈরি, তো আমি যতগুলো যা কাজ করেছি সব কমান্ড এখানে ভরা আছে। লিনাক্সের কনসেপ্টই হলো আগে একটা ডট ফাইল দিলে হাইড হয়ে যায়, এটা হচ্ছে লিনাক্সের কমান্ডের ক্যাপাবিলিটি, সেই জন্য এখানে হিস্ট্রি হিসেবে দেখাচ্ছে। উইন্ডোজে তো আর হবে না, এটা তো লিনাক্সের কনসেপ্ট সেই জন্য। আর এই যে আর ডেটা আমার, এটা ফাইল, এটা আমি আরে যদি খুলি জিইউআই, তাহলে এই যে আরে চলে এলো, এটা আমার আর স্যার ডেটা। আপনারটা কি লিনাক্সের মেশিন? না না, আমার উইন্ডোজ বলি তো দেখাচ্ছে, লিনাক্সে হলে দেখাতো না। আর স্টুডিওতে খুলতে পারো বা আরে খুলতে পারো, লিনাক্সও আছে আমার কাছে, ভার্চুয়ালি লিনাক্সও লোড আছে, অসুবিধা নাই। তো সেই জন্য আমার সুবিধাটা মনে হয় আর স্টুডিওতেই ভালো হবে, এটা আবার তোমরা যদি মনে করো তো করতে পারো। স্যার আমি বলছি যে আমি তো আর স্টুডিওটা ইনস্টল করব, তার জন্য আমার আর্টটা থাকবে তো, নাকি ওটাকে আনইনস্টল করতে হবে না তো, নাকি না না, আর্টটাকে আনইনস্টল করে আনইনস্টল করতে হবে না, নিয়ে নিবে অটোমেটিক, নিয়ে নিবে আর স্টুডিওর সাথে ওটা থাকলে ওটা নিয়ে নিবে। ঠিক আছে? আর বুঝতে কোনো অসুবিধা হচ্ছে কিনা মোটামুটি বোঝা গেছে? না স্যার বোঝা গেছে। আচ্ছা বিশ্বজিৎ, হ্যাঁ স্যার বোঝা গেছে। বিশ্বজিৎ বোঝা গেছে? হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ স্যার, তাহলে গুড নাইট। ওকে ওকে স্যার, গুড নাইট। গুড নাইট স্যার।